ঠিক যখন আমাদের দেশে কোরবানি আসে অনেক সময় দেখা যায় কোরবানির সময় বন্যার মতো দুর্যোগটাও পাশাপাশি চলে আসে কখনো কখনো দেখা যায় যে কোরবানির সাথে করোনার মতো একটা মহামারী চলে আসছে বন্যার মতো একটা দুর্যোগ চলে এসেছে ঘূর্ণিঝড়ের মতো একটা বড় ধরনের বিপদ চলে এসেছে জলোচ্ছ্বাসের মতো বড় ধরনের একটা বিপদ চলে এসেছে ভূমিকম্পের মতো একটা বিপদ চলে আসছে কোরবানের সাথে তখন আমাদের দেশে কিছু সুশীল সমাজ এই আওয়াজটা খুব তোলে যে কোরবানি না করে এই টাকাটা আমরা বন্যার্থ দুস্থ গরিব অসহায় মানুষকে দিয়ে দিই এই দিয়ে দেওয়াটা আল্লাহ বেশি পছন্দ করবে কোরবানি করার দরকার নেই টাকাগুলো এখানে দিয়ে দিই

এদের পাশে যদি আপনি দাঁড়ান কাল মুজাহিদি ফি সাবিল আল্লাহর পথে জেহাদ করলে যেমন সব হয় সমপরিমাণ সব যিনি আবোলনামায় দান করে দিবেন তিনি এক এক একটার এক এক সব আবার যখন আপনি কোরবানি করবেন পশুর যে লোম রয়েছে চামড়ার মধ্যে যে পরিমাণ লোম রয়েছে সমপরিমাণ দিয়ে যিনি আমল নামাকে ভরপুর করে দিবেন তিনি কে লিকা চামড়ার ভিতরে যেই পরিমাণ লোম সম পরিমাণ সবাব দিয়ে বান্দার আমল নামা যিনি ভরপুর করে দিবেন তিনি কে একটা সব এক এক রকম একটা ক্যারেক্টার সাথে মিশিয়ে ফেলা যাবে না আপনি কোরবানিতে কিছু কম দামে কম ব্যয় করে করে শর্ত পূরণ শুধু আল্লাহর জন্য আপনি কোরবানি করেন আপনি যেটা প্ল্যান করেছিলেন সেখান থেকে কমি আল্লাহর জন্য আপনি কোরবানি করেন অতিরিক্ত টাকাটা আপনি বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেন গরিবদের জন্য দেন দুস্থ এতিমদের পাশে দাঁড়ান কিন্তু কোরবানি না দিই এই সল চাতুরি বিনষ্ট করার জন্য একটা মহল দাঁড়িয়ে যায় এদের সাথে আসলে আমাদের সম্পর্ক রাখা যাবে না